আমার মনে হলো নাহলে ছুটির দিনে এত সকালে তুই আমার ঘরের পাশে এসে দাঁড়াতে। নাথিং সিরিয়াস, দ্য গাই হ্যাজ কাম টু হার বেডরুম। খুব বেশেন একটা সামান্য পত্রিকাতে চাকরি করে, আপনার একমাত্র ইমোশনাল কন্যার পেছনে ঘুর ঘুর করছে। এসেছে? সম্ভবত আপনার মেয়ের গাড়িতে লং ড্রাইভে বেরোচ্ছে। একার কাছে তোমার কথা অনেক শুনেছি, আমার দুর্ভাগ্য তোমার সাথে আমার পরিচয়। বসো বসো, গাড়ি থাকার কোনো দরকার নেই, বসো। তুমি কোনো ডেইলি পেপারে আছো? জি। কোন কিছু অক্ষেতার কাগজে চোখে পড়েছে কিনা জানি না, বেশি দিন হয়নি বেরিয়েছে। ডাক্তার ম্যাথা রিপোর্টিং আছে? জি। একা প্রায়ই বলে তুমি নাকি এ বয়সে বেশ নামটাম করেছো। বেশ নামটাম করিনি, ওই বন্ধুদের ব্যাপার বলতে গেলে বন্ধুরা একটু বাড়িয়েই বলে। দাদা তোমার ফোন। ভালো কথা, কাল প্রোগ্রামের কথা খেয়াল আছে তো? হ্যাঁ। অফিস থেকে ছুটি নিয়েছিস? না, আজ অফিসে গিয়ে বলবো ভাবছি। ভাবছি মানে? একসাথে অতদিনের ছুটি পাবো না তো। পাবি না নাকি নেবি না? দেখ তুই এত উচ্ছ্বাস, আমার কিন্তু একদম ভালো লাগে না। আশ্চর্য, অ্যাপ্লাই তো করবি, পাওয়া না পাওয়া তো পরের কথা। দেখি। আপনি দেখতেই থাকেন, কফি খান, তারপর বাবার সঙ্গে গল্প কর, আমি একটু আসছি। যা। হ্যাঁ, কি যেন বলছি, নেক্সট কিসের উপর রিপোর্টিং করছো? জি, ওই বেশ কিছু আননোন ফ্রিডম ফাইটার নিয়ে একটা সিরিজ রিপোর্ট লিখবো ভাবছি। আননোন ফ্রিডম ফাইটার? জি। যুদ্ধের 21 বছর পরেও যাদের একটু চেনে না, যারা কোনো স্বীকৃতির তোয়াক্কাও করে না। আচ্ছা, জি। এমন তো আছে নাকি? কেন থাকবে না আঙ্কেল, তারা যুদ্ধ করেছিলেন দেশ মুক্ত করার জন্য, সেই পরিচয় দেখিয়ে। জাস্ট লেট মি আন্ডারস্ট্যান্ড ওয়ান থিং, আই এম জাস্ট আস্কিং ইউ এ কোশ্চেন। ফ্রিডম ফাইটিং নাও, ইজ ইট নট এ বোরিং সাবজেক্ট? ঠিক, বুঝতে পারলাম না। ইউ সি, দেখো এই যুদ্ধের পরও 21টি বছর পেরিয়ে গেছে, এখনো এই যুদ্ধ নিয়ে ভাষা শ্রদ্ধা ছিটে ফেলে যা আছে। কিন্তু তুই কথা বলছো না কেন? Finish the speech. I don't want to deliver any more. আসলে এটাই বাস্তব, বুঝলে? পৃথিবীর সবকিছুতে একবার না একবার ক্লান্তি আসে। তোমার মতো নতুন জেনারেশনের এক উদ্দীপ্ত তরুণ এসব নিয়ে লিখতে যাবে কেন? ওয়াই? কারণ আমরা নতুন জেনারেশনের বলি, রিলে রেসের কাঠি আপনারা ধরতে পারেননি বলে নতুন জেনারেশন সে ভুল করবে কেন? নতুন জেনারেশন এমনি একটা স্যাম্পল সার্ভে করতে পারো। হ্যাঁ দাও। আমি উঠলাম, একা এলে বলবেন কাল যেন আমার অফিসে একবার টেলিফোন। আরে বসো বসো। না আঙ্কেল, হঠাৎ মনে পড়লো আমার আজকে তো অফিসে তাড়াতাড়ি যেতে হবে। একদিন অফিসে না গেলে কি হয়? না না, তেমন কিছু হয় না, বিনা খবরে অফিস সবাই করলে সম্পাদক একটু রাগ করে না। চাকরি যাবার নিশ্চয় হয়নি, বড় জোর একদিনে বেতন পাবে না, এরকম ছোটখাটো অফিসে এই চাকরিটা রাখা একটা টেনশন। বেতন কত পাচ্ছ? মানে না নিশ্চয়ই আমার প্রাইভেট থেকে দিতে বেশি বলছি না তো, সেটা জানা কি খুব প্রয়োজন? কেন নয়, আমি জানি যে আপনজনের বাইরে এসব প্রশ্ন জিজ্ঞেস করতে নেই, কিন্তু তুমি আমার মেয়ের ভালো বন্ধু, তার সঙ্গে সঙ্গে ঘুরে বেড়াচ্ছ, নিশ্চয়ই তোমার সম্বন্ধে জানবার অধিকার আমার আছে। আমি আপনার মেয়ের সঙ্গে সঙ্গে ঘুরছি, অন্তত দেখে তো তাই মনে হয়। শোন, অফিসে গিয়েই কিন্তু ছুটির দরখাস্ত করবি, রিমেম্বার, কালকে তুমি আমার সঙ্গে লং ড্রাইভে যাচ্ছ।
কোথায় যাবে মা? দিনু খালার বাড়িতে। দিনুকে অনেকদিন দেখি না। আবার সাভারে? কমপক্ষে 3 দিন থাকবো। দেখো বাবা, আমার কিন্তু ক্লাস নেই, কাজে তোমার কোনো আপত্তি থাকার কথা নয়। আমি আসি। শোন, কাল রেডি হয়ে থাকিস, আমি তোকে তুলে নিয়ে যাবো। আমি তোকে অনেকদিন যাবত দেখছি তো, আশিস যা, তোর চিন্তা ভাবনার কোনো গভীরতা নেই, তুই যা ভাবি সেটা করা চাই। মানে কি জানিস, এটা হচ্ছে পাগলের প্রাথমিক লক্ষণ। বড় মেয়ে মায়ের গাইডেন্স পায়নি, বাবার তো কেউ নেই, প্রাথমিকের চার দেয়ালে বড় হতে হতে ভারসাম্যতায় কিছুটা নষ্ট করতে পারে। সড়ক গম্ভীর হয়ে গেল। এই দেখেন গাড়ি বই যা বাড়িতে লয়ে যেতে বলছে গো, তাই নাকি? প্লেট ভরে দেন। আমি বই যাই দিচ্ছি খান। তারপরে তাড়াতাড়ি তাড়াতাড়ি শেষ করো। আমার তো খেতে হবে তো, বললাম তো। এই যে ভাই, গরম চা দেবে। আচ্ছা পাঁচ মিনিট। আচ্ছা আমাকে একটা কথা বলতে, তুই আমাকে যেখানে নিয়ে যাচ্ছিস ওরা হঠাৎ আমায় দেখলে কি ভাববে বলতো? চেনে না জানে না, কম করা ভালো। যেখানে নিয়ে যাচ্ছি সেটা আমার আপন খালার বাড়ি, বুঝলি? আপন মেম্বার মাত্র দুজন, লিডি খালা, বিনু। এখানে বিনু হচ্ছে আমার সমবয়সী, আমার বেস্ট ফ্রেন্ড। আর লিডি খালা মাটির মানুষ, মাস্টারি করে। তা আমার কথা কিছু জানে? হ্যাঁ বলে, বিনুকে তোর কথা অনেক বলেছে। কি বলেছি? বলেছে বরিশাল শহরে আমরা মারামারি করে বড় হয়েছি, পাশাপাশি বাড়ি, তখন তোদের অবস্থাই আমাদের কাছে ভালো। কাল বিকেলে স্কুল শেষে খালাম্মার হাতে এটা দেখে তো আমি তোদের বাড়িতে দিয়ে দিতাম। এই পিঠে তোর কত স্কিলসটা শিখিয়েছি আমি। বহু বছর পর তোর সঙ্গে ইউনিভার্সিটি বই করে হঠাৎ কেমন করে দেখা হয়ে গেল সেটা বলেছি? আমার এমন কোনো কথা নেই যা দিনু জানে না, আর দিনুর এমন কোনো কথা নেই যে আমার আজ জানে। কেন আমাদের বাড়িতে যান না, বাবার সঙ্গে কথা বলেন না, কিছু জানি না। তোর বেস্ট ফ্রেন্ডকে তোরা আমার কথা আর কি বলেছিস? বলেছি নতুন করে দেখা হবার পর মেলামেশায় আমি তোর প্রতি একটু একটু করে দুর্বল হয়ে পড়েছি, কিন্তু তুই আমাকে ঠিক বুঝতেই পারছিস না এমন একটা নির্বিকার ভঙ্গিতে সময় পাচ্ছি। তোর এই দূরত্ব মেনটেন করার কথা কিন্তু দুটো কারণ থাকতে পারে। এক, আমার বাবা প্রচুর টাকা, এটা আপনার পছন্দ নয়। দুই, দুই আমার তো একটা খুঁত আছে, সেটা আমাকে বলতে দিবি তো? দেখ আমি একটু খোঁড়া, এমনি কিন্তু আমার কোনো কমপ্লেন নেই। চলো চলো, মুড আসে গেল। আচ্ছা তুই কাজ করিস না, তোকে যদি তোকে যদি কিছু না বলে কথা শেয়ার করতে পারি তাহলে তার সাথে কথা শেয়ার করো। তুই বল। হ্যাঁ
তারপর হাত মুখ ধুয়ে কাপড় চোপড় পাল্টে খেতে বসবে, দিনু সব দেখিয়ে দেবে কেয়ার টেকার। দোতলা চিলে কোথায় তোমার জন্য বরাদ্দ, নো প্রবলেম। আমার জন্য কিছু বিস্কুট খেয়ে নিয়ে তারপরে আড্ডা বসে আজ থেকে কিছু দিন হবে। ক্লাস শেষে জিনিসটা আমার সরি ভাই, তোমার সাথে আপাতত কথা বলতে পারলাম না। না না, আমরা তো আগে চলে যাচ্ছি। তো খালা মিষ্টি কই? মিষ্টি কিসের? ভেবেছ আমরা গুড নিউজ টা পাইনি? টিচার ট্রেনিং করছে মালয়েশিয়া যাচ্ছে। ঠিক আছে, তো কতদিনের ট্রেনিং? তিন বছর। তিন বছর? হ্যাঁ, দিন আজকে লেখা হচ্ছে। ও মা, তোর আসিস না। আসি তাহলে। হ্যাঁ যাও, মিষ্টি খাও। এখানে বুঝলি না, ভেতরে যে হাত পা ছড়িয়ে বুঝলি কোনটা? চল ভেতরে যাই, চল আসুন, বুয়া নিয়ে গেলে দেখবি। বুয়া ভাবলে আমরা স্থানীয় তিন বছর ট্রেনিং এ বিদেশে যাচ্ছেন, আর এদিকে একমাত্র আদরের ছোট বোন বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে এমএ করতে ঢাকায় যাচ্ছেন। হ্যাঁ, পরের খবর তো আমার কাছে বেশি ইম্পর্টেন্ট। আমি ওখানে খুব চিন্তায় ছিলাম, এত ভালো লেখাপড়া অথচ মাধ্যমিক কতগুলো বছর যাচ্ছেন। আপনি তো বিয়ে করবেন না জানেন, তা আপনার ছোট বোনের বিয়েটা আমরা কবে খাচ্ছি? এটা ওই ভালো জানে, আমি তোকে বলে দিয়েছি তুমি যখন খুশি যাকে খুশি বিয়ে করবে, আমার তো তোমার সঙ্গে সঙ্গেই থাকবে। গতকাল লেটার লেগে গেছিল। Vegetable oil company, share it open. 2.5 hours. Very good. আমার কি কোনো ওপিনিয়ন? আমার ধারণা এত বড় একটা জালিয়াতি করা আপনার কোম্পানির রেপুটেশনের পক্ষে রিস্ক হয়ে যাবে। জ্ঞান বিতরণ করতে এসে না, কিন্তু আপনার পজিশন, প্রতিপত্তি, উত্থান সব কিছু ধ্বংস হয়ে যায় যেটা আমি চাইনি এখনো না। আপনার মেয়ের সঙ্গে আপনার সম্পর্ক বরফ হয়ে যায় সেটাও যেমন চাই না। ব্যাংকারদের সঙ্গে রং দিনটা তাহলে করবেনি? বন্দুক থেকে একবার গুলি বেরিয়ে গেলে তার আমার মেয়ে কি আগে শিখছে?
সঙ্গীত ছেলেটাকে বলছিল অফিস থেকে পাঁচ দিনের ছুটি নিতে, হিসাব মতো পড়তে শিখছে না। আমার বেস্ট ফ্রেন্ডকে কেমন লাগছে? চেহারা দেখিয়ে কি করে বলি, ভেতরটাও জানার ইচ্ছে আছে নাকি? আমি তাই বললাম। কেন, দুদিন ধরে আমার কেয়ারটেকারের চাকরিটা কি তাহলে বৃথা গেল? আপনাকে আমি ঘুরে ঘুরে কোয়ার্টার দেখালাম, পুকুর দেখালাম, গাছ দেখালাম, বাগান দেখালাম, জামরুল পেরে খাওয়ালাম, এত কথা বললাম, তারপরও আপনি আমাকে কেন চিনতে পারছেন না বলুন তো? আমাদের সাংবাদিকতার প্রথম পাঠ হচ্ছে অতি স্মার্টের মতো মানুষকে খুব তাড়াতাড়ি বুঝে ফেলবে না। আচ্ছা আচ্ছা, খুব আস্তে আস্তে নানা প্রশ্ন করে ভেতরটা, তাই না? হ্যাঁ ঠিক আছে, প্রশ্ন করতে শুরু করুন। এক্সক্লুসিভ ইন্টারভিউ করতে হলে জনসমক্ষে করতে হয় না, একা করতে হয়। আচ্ছা, সেই ইচ্ছেটাও আছে? থাকি যদি, অন্যায় কিছু হবে নাকি? তাতে অন্তত তোর আপত্তি থাকার কথা নয়, কারণ একই সঙ্গে আমার এবং বিনুর বেস্ট ফ্রেন্ড তুই। তো কি চা চলবে? চা তোরা বস, চা নিয়ে আসছি। বুয়া বুয়া, খালা, আজ আমার একটা কথা বলবে? কি বল? বলবে কি না বলো, এই কথাই তো বলবি, কেন আমি বিয়ে করলাম না? না তাহলে কি চুপ করে আছিস তুমি? বল, তুমি আমাদের বাড়িতে কখনো যাও না কেন? আমার জ্ঞান বুদ্ধি হওয়ার পর বাবার সাথে আমি তোমাকে কথা বলতে চাই, না টেলিফোন না সামনাসামনি। তোর বাবাকে আমি পছন্দ করি না। কেন করো না? দেখো, আমি কিন্তু কারো পক্ষ হয়ে তোমাকে জিজ্ঞেস করছি না, যেহেতু আমার জন্য বলছি না। অবশ্য বলতে যদি অসুবিধা থাকে তাহলে, না না অসুবিধা কিছু, তোর এখন বয়স হয়েছে জানার, ছোটবেলায় আমি তোদের বাড়িতেই থাকতাম, দিনও তখনও হয়নি, আম্মা আব্বা চাকরি, ভাইদের বৃত্তি পাবার পর আব্বা আমাকে ভালো করে পড়াশোনা করার জন্য তোদের বাড়িতে নিয়ে যায়। এইটি বৃত্তি, স্কুল ফাইনাল, কলেজে দুবছর তোদের বাড়িতেই শেষ করে আসি। হঠাৎ মায়ের দিন জোরে চিঠি পাঠিয়ে দিলেন এক লোকের হাতে, দেশে তখন যুদ্ধ শুরু হয়েছে। বাবার বাবার খুব অসুখ, একজন লোক এসে খেয়ে কিছু টাকার দরকার। তুমি ভালো করেই জানো আমার নাম গৌরী সেন নয়, আমার নাম এন আই চোখ। শোনো, বাবা এখন হাসপাতালে, দেশের এই অবস্থা, টাকাটা খুবই দরকার। তুমি মনে করলি তো হলো না, আমাকে তো মনে করতে হবে। প্লিজ একা বাবা, প্লিজ। তোমার অনুরোধ রাখা সম্ভব হচ্ছে না দুটি কারণে। এক, টাকাগুলি তোমার ফরটিন জেনারেশনের কারণ নয়। দুই, ক্রমশ উপরে উঠতে হলে দান খারাপ ত্যাগ করতে হয়। তোমার কথা যদি আমি না শুনি? শুনবে শুনবে,
না, টাকাটা আমি দেবই। দেবে না? তুমি বললেই হলো। তাহলে আমার এই হিংস হাত দুটো কেন? প্লিজ প্লিজ দেখার বাবা, প্লিজ। তোমার কি মনে হয় তুমি মানুষ না পশু? তোর বাবা সে বিবৎস মুখ আমার চোখের সামনে বারবার করতে থাকে, খেতে বসলে আমার মনে হতো ঘুমাতে গেলে আমি চমকে চমকে উঠতাম। তুই কেঁদে ফেলে আমি আপাকে বললাম, আপা যত কষ্টই হোক আমি আর এখানে থাকবো না। আপা বললেন, ঠিক আছে যুদ্ধ থামু, তারপর ঠিক চলে যাস। যুদ্ধ থামলো কিন্তু কিন্তু তার আগে যুদ্ধ থামার পর নানান লোকে নানান কথা বলে। দুলাভাই, দুলাভাই নিজের স্বার্থের জন্য আমার ঘর, আমি সব কিছুই বিশ্বাস করি না, বিশ্বাস করতে আমার ইচ্ছেও করে না। তারপর চেক করলাম আমার স্মৃতি, আমারই থাক, আমারই জীবনের সাথে আমি আর কাউকে শেয়ার করব না। বিয়ে দিয়ে না করে আমি যেমন চমৎকার আছি না, আছি তো। আমি শুধু প্যাচার করে যাচ্ছি, শোন দেন করি। দেন কোথায় ছাড়বে মনে হয়? পড়া যায়, একটু পড়া যায় বলছেন কেন? আশ্চর্য, এত হাজার হাজার ছেলে মেয়ের মধ্যে আপনি চান্স পেলেন, ইউনিভার্সিটিতে ভর্তি হলেন, অথচ আপনার এখন যেতে ইচ্ছে করছে, এই মফস্বল শহরের ঘরের মধ্যে পড়ে থাকতে ইচ্ছে করছে। এমন ইচ্ছে কেন করবে? না আসলে, আসলে কি জানেন, জন্ম তো গ্রামে, তারপর বোনের সাথে মফস্বলের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বড় হচ্ছে, তাই ঢাকায় একা পড়তে যাবো এই কথাটা ভাবতেই আমার কেমন যেন। ঢাকায় গেলে আপনি একদম নিঃসঙ্গ থাকবেন এই কথা আপনাকে কে বলল? নিঃসঙ্গ থাকবো না গ্যারান্টি দিচ্ছেন? আপনার কি মনে হয় গ্যারান্টি দেব? আসলে ঠিক বুঝতে পারি না, মেয়েরা খুব বেশি সেন্সিটিভ, সব কিছুই আগাম বুঝতে পারে। অবশ্যই এই ব্যাপারে আমি একদম ফ্লপ। হ্যাঁ আমিও ফ্লপ, কারণ গত তিন দিন ধরে আপনার মুখের দিকে তাকিয়ে যেমন বুঝতে পারছি না ঢাকা গেলে আপনি আমার সঙ্গে আশা করবেন কি করবেন না। আচ্ছা খুব সহজভাবে এর উত্তর কি আমায় দেবেন? কিন্তু তার আগে একার ব্যাপারটা আমাকে বুঝতে হবে, কারণ একা আসলে আমার শুধু রিলেটিভ না, ওর মতো ভালো বন্ধু আমার একটা নেই। বুঝতে পেরেছি, একার সঙ্গে আমার রিলেশনটা কি সেটা জানতে চান তো? একা আমার খুব ভালো বন্ধু, খুব ভালো বন্ধু, ব্যাস এটুকু, আর কিছু নয়। আমি সম্পর্কটাকে এখানেই বেঁধে রাখতে চাই। আমার ব্যাপারে আপনি বন্ধনহীন হতে চাইছেন কেন? কারণ
অল্প সময়ে আমার অনুভব দিয়ে আমি বুঝেছি একা আর আপনি সম্পূর্ণ দুই পৃথিবীর মানুষ। একার মধ্যে রূপ ঐশ্বর্যের প্রচন্ড উজ্জ্বলতা আছে, আর আপনার মধ্যে আছে স্থির স্নিগ্ধতা। আপনি যখন প্রথম দরজা খুলে দাঁড়ালেন আপনাকে দেখার সঙ্গে সঙ্গে আমার মনে হয়েছিল এই মানুষটির মুখোমুখি হওয়াই আমার জরুরি ছিল। অনেক বেলা হয়ে গেল, চলে নিচে গেল। আমার মনে হয় জ্বরই এলো বোধ হয়। জ্বর কেন? আমার কাল অফিসে গিয়ে অনেক কাজের মধ্যে ডুবে যেতে হবে, তো সেরকম দেবেই। তাই বলুন, তাই তো বলি, এত ব্যস্ত মানুষের সাথে সখ্য করে কি লাভ? ঢাকা গেলে তো আপনি আমাকে আর সময় দেবেন। আপনার কথা কিন্তু সময়ই প্রমাণ দেবে। আমি কিন্তু আগামী সপ্তাহেই ঢাকা যাচ্ছি, তাই না? তাহলে তো আগামী সপ্তাহে আপনার সঙ্গে দেখা হবে। প্রিয় 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 সুন্দরী পিনশাড়ি সুন্দরী প্রিয় প্রিয় সুন্দরী সুন্দরী পিনশাড়ি সুন্দরী পরিচয় করিয়ে দেবো। তুমি তো লিলি খালার বাড়ি থেকে ফেরার পর মুখোমুখি হলি, আমার দিকে যেন কেমন করে তাকাও, কেন বলো? তোমার তাই মনে হয়? তবে মনে হওয়াটাকে আমি গুরুত্ব দিই না। যাকে, চারজন এসেছিলাম, খান চৌধুরীর বাড়িতে আজকে পার্টি আছে।
তার বড় ছেলে শাহরুখ পিএইচডি করে ফিরেছে, সে নিজে এসছে তোমাকে স্পেশালি দাওয়াত করতে। মিঠুন, আপনি ভালো? মাঝখানে একবার এসেছিলাম, তখন কিন্তু আপনার সাথে কথা হয়েছিল টেলিফোনে, মনে আছে? আপনি বসুন না। না ঠিক আছে। আপনি আর কিছু বলবেন? আসলে আমার মাথাটা খুব ধরেছে, আই এম সরি। না ঠিক আছে, তাহলে এখন আর কোনো কথা না, বরঞ্চ সন্ধ্যার পার্টিতে দেখা হবে, কেমন? না। কেন? সে ব্যাপারে আমাকে ক্ষমা করতে হবে, সন্ধ্যায় আমার আরেকটি প্রোগ্রাম আছে। আসি। হ্যাঁ শুনুন, আপনার যেদিন মাথা ধরবে না, যেদিন আপনার কোনো প্রোগ্রাম থাকবে না, আমাকে বলবেন, আমি কিন্তু আপনার ফোনের অপেক্ষায় থাকবো। তোমার পাবেল রহমানকে দেখলাম বিনুর সঙ্গে, এবং এমন এক পরিবেশে যেখানে মানুষের সঙ্গে মানুষের খুব ভালো সম্পর্ক হলেই যায়। আসি। এখনো কি তোমার মনে হয় একা তুমি এর সঙ্গে? এখন আর নিঃসঙ্গতার ভয় করি না, এখন ভয় অন্যখানে। সেসব কি মনে হয়? মনে হয় আমি একটা লম্বা স্বপ্ন দেখছি, ঘুম ভেঙে গেলে স্বপ্নটা মিলিয়ে যাবে। একই ব্যথা পেলে তাহলে বোঝো এটা স্বপ্ন নয়, বাস্তব। কেমন আছেন? চা জি ভালো। অনেকদিন পরে এলেন। এখানে সবাই দেখি তোমাকে খুব চেনে, খুব আসতে থাকতে। প্রায় একার খুব প্রিয় জায়গায়। গম্ভীর হয়ে গেলে মনে হয়? খুবই না তো। তুমি
চাচা। বাজে কথা বলিস কেন, আমি কি তোদের খাওয়াই না নাকি? বহুদিন এ রেকর্ড নেই। রাইট, সীমা ঠিক করেছে। কিভাবে ওই আয়নার সামনে গিয়ে দাঁড়া, তারপর নিজেকে প্রশ্নটা কর। আমি তোকে খুব ভালোবাসি রে বিনু। একা আমার যখন সুযোগ হয়েছে আমি তোর কাছে গেছি ছুটে ছুটে। আমার সেই সরলতা, আমার সেই ভালোবাসার দামটা তুই এইভাবে রেখে না। না রে একা, আমি তো আমার অভিনয় করিস না। আই হেট দিস পার্ট অফ অ্যাক্টিং। ডু ইউ থিংক ইটস ইওর উইং? I'm going to get lost and close my chapter from now. Billy. Billy, Elia. Jabu. Jabu, Eka. Kintu jabar age amaro kichu bolar thakte pare, Eka. Bolano ke mohe nije ke khabish korbe. সম্পর্কটা কি গাড়ির মডেল? যে ইচ্ছে হলেই পুরোনোটা বিক্রি করে নতুন মডেল কিনে নিলাম। আমার সাথে সম্পর্ক নষ্ট করে দিচ্ছিস তুই কোন অঙ্কা থেকে? হ্যাঁ হ্যাঁ, আমি পাবনকে ভালোবাসি একা। এটাই তো আমার অপরাধ। কিন্তু পাবন যদি আমাকে ভালোবাসে সেটাও কি আমার অপরাধ হবে? একা, বন্ধুত্ব পাবেন তো খুব ভালোবাসার কানা খুলি দাবি করতে পারবে না। আসি, দাঁড়া। তুই কি আমাকে চ্যালেঞ্জ করে যাচ্ছিস? চ্যালেঞ্জ? কিসের চ্যালেঞ্জ? একা, একজন সফল আর ব্যর্থ মানুষের মধ্যে চ্যালেঞ্জ হবে না। কালে এতগুলো ডাক্তার শুনলি না, আজ হঠাৎ জরুরি তলব? তোর পকেটে এখন কত টাকা আছে? কেন, খুব খুব বেশি টাকা নেই। কাজী অফিসে গিয়ে রেজিস্ট্রি করার খরচটা হবে তো। আমি আমার বাবার টাকা এ ব্যাপারে স্পর্শ করতে চাই না। তুই আমাকে এক্ষুনি বিয়ে করবি? আর কি বলছিস তুই? ভেবে চিন্তে ঠান্ডা মাথায় বলছি। আর পাগলামি করিস না তো, জীবনটা পাগলামি নয়। জীবনটা তাহলে কি? হিপোক্রেসি? হিপোক্রেসি? একা, জীবনটা হিপোক্রেসি নয়। তাই বলে হঠাৎ রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে রসগোল্লা খাওয়া নয়। বুঝেছি বুঝেছি, বিনুর সঙ্গে আমার রিলেশনটা তুই সহজভাবে নিতে পারছিস না, কিন্তু এটাই রিয়েলিটি। আমরা দুজন দুজনকে ভালোবাসি। ¶¶
ভালোবাসিস? এটাকে তুই সহজভাবে নিতে পারছিস না কেন? তুই কি আমাকে ভালোবাসিস? কখনো ভালোবাসিস? মাথা গরম না করে প্রশ্নটা একবার নিজেকে কর। একা একা তুই আমাকে কখনো ভালোবাসিসনি। তোর সঙ্গে যা প্রেম হয়েছে সে হচ্ছে তোর স্মৃতি। ছোটবেলায় একসঙ্গে বড় হয়েছি, তোর বয়স বাড়ছিল তখন তোর সামনে ছিলাম একমাত্র আমি। প্রথম ভালো লাগা সেটাই তোর মনে ঢুকে আছে, এটাকে এটাকে ভালোবাসা বলে না। একা একা তোর সেই স্মৃতির পাভেল আর এই পাভেল সম্পূর্ণ আলাদা, আলাদা মানুষ। একা একা ভালোবাসা ভালোবাসা মানুষকে স্থির থাকতে শেখায়। তবু তবু তুই যদি তুই যদি ভাবিস আমার হিসেবটা ভুল হয়েছে, তোর দাবিটা শক্ত, তাহলে তাহলে আমাকে ডাকিস। আমি জানি তুই আমাকে তুই আমাকে ডাকতে পারবি না। আমি বিয়ে করেছি। বিয়ে করেছো? কবে করলে? আজ। কাকে? পাগল রহমানকে। তার রেজিস্ট্রি করে? এনায় চৌধুরীর একমাত্র মেয়ে। এনায় চৌধুরীর একমাত্র মেয়ে যখন যা চায় তাই হয়। কারণ যাকে প্রাচুর্য অহংকার আর যত কিছু স্বাধীনতা দিয়ে গড়ে তোলা হয় সে একজন চেস হবে, এটাই স্বাভাবিক। নো প্রবলেম, বস। আশ্চর্য, হুট করে এমন একটা কাজ করলাম, তারপরে তোমার কোনো বিকার নেই? না, কারণ কাউকে বিয়ে করলে যে ডিভোর্স করা যায় না এটা আমাদের দেশের আইনে নেই। আলাদা হওয়ার জন্য কিন্তু আমি পাগলের সাথে সম্পর্কিত হইনি। তুমি কেন? কোন ইমোশনাল মেয়ে সম্পর্ক চুকিয়ে দেওয়ার জন্য সম্পর্কিত হয় না। তুমি আমার ক্ষমতা সম্পর্কে সবকিছু জানো। আমার চোখের পাপটি দুবার পড়ার আগে আমি যা চাই ঠিক সেরকম রেজাল্টই আসা। কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে তুমি প্যান দিয়ে ছেলেটিকে বিয়ে করার পারমিশন চাচ্ছ। তাই যদি হয় তাহলে তোমাকে ভাবতে হবে তুমি কি চাও। ছেলেটির সঙ্গে স্থায়ী সম্পর্ক নাকি তার মঙ্গল, কি চাও? সর্বনাশের চূড়ান্ত সীমায় পৌঁছেছেন। কথা সরাসরি বলো, ব্যাংক করাপশনটায় যাবেন কিনা তখনই ভেবে দেখতে বলেছিলাম। এখন কি হয়েছে? যে কোনো সময় পত্রিকা এসে যেতে পারে, দুর্নীতি চাপা দিয়ে রাখা কঠিন। তাই যদি হয় তাহলে পাবেল ছোকরার পত্রিকাতেই ছাপানোর ব্যবস্থা করো। এক ঢিলে দুই শিকার। দেখো তোমার প্রাণের বন্ধু তার কাগজে তোমার পিতার উপর কি সুন্দর কুৎসা রচনা করেছে। আমি বুঝি না, একা কারোর সঙ্গে যদি দৃষ্টিভঙ্গির মতভেদ থাকে তাহলে এতদিন পর তার ব্যক্তিগত জীবন নিয়ে কেন চর্চা করবে? ইজ ইট নট ইয়েলো জার্নালিজম? ছেলেটি তোমার বন্ধু তো ভাবতেই আমার লজ্জা হয়। কি হলো, কাকে ফোন করছো? একাকে। আমরা বিয়ে করছি আর সে বিয়েতে একা থাকবে না, সেটা কি হয়?
হ্যালো একা, কি হলো? হ্যালো একা শোন, ফোনটা কাটিস না, তোকে একটা জরুরি কথা বলতে। জরুরি কথাটা কি? তুই কিছুই জানিস নাই তো? মানে তোর মতো একটা নিচ নির্মম নোংরা একটা ছেলের সঙ্গে আমার বন্ধুত্ব ছিল, এই কথাটা বাকি জীবনে যতদিন আমার স্মৃতিতে থাকবে ততদিন আমি নিজেকে ঘৃণায় ধিক্কার দেব। খবরদার, আজ কোনোদিন আমার বাড়িতে ফোন করবি না, কোনোদিন না। কাকে চিঠি লিখছো? পাপাকে। তুমিও লিখে দাও না দি কলম। তুমি দাও, আমার সময় কোথায়? একটা মাত্র বোন আমার, যে আমাকে এত কষ্ট করে বড় করলো, তাকে চিঠি লেখার মতো সময় তোমার হয় না। দরজাটা বন্ধ করে দাও। পাবেন তুমি যেন দিন দিন কেমন হয়ে যাচ্ছ পাবেল। কেমন হয়ে যাচ্ছি? আচ্ছা তুমি কি কোনো জেদের বসে কিংবা ঝোঁকের বসে আমাকে বিয়ে করেছ? মানে কি বলো না বলো। দরজাটা বন্ধ করে দাও আর শোনো। হ্যাঁ জানি, আজ রাতেও ফিরতে দেরি হবে তাই তো? বিয়ের পর এক বছর ধরে ওই এক কথা শুনতে শুনতে তো মুখস্থ হয়ে গেল। এসো, তোমার দেরি হয়ে যাচ্ছে। আমি কারো উপকার করি না। তবে আপনার স্বামীর দিকে একটু নজর রাখবেন, ইদানিং তিনি তার পুরনো সম্পর্কের দিকে একটু দ্রুত করছেন। আপনি কি বলছেন? হ্যালো হ্যালো, হ্যালো, এক বছর পর গলাটা কেনে যাচ্ছে, সে কথা এখন বাহুল্য। বন্ধুত্বটা তাহলে নষ্ট করে দিয়েছে। বহুবার আমার বাড়ির ঠিকানা থেকে জানিয়েছি, আমি এক বছর আগে যে কথা বলেছি আমি তো আর দ্বিতীয়বার বলতে চাই না। ঠিক আছে, তুমি যাও শুয়ে পড়ো, আমি আসছি। আসো। Thank you.
টিকিটটা দেখছো? আটলান্টিক পাড়ি দেওয়ার ছাড়পত্র। তোমার বাবা আমাকে দেশ ছাড়া করছেন, কারণ তার ব্যাংক জালিয়াতির গিনিপিগ বানিয়েছেন আমাকে। আমি চলে গেলেই কাল সকালে উনি রাষ্ট্র করে দেবেন। তার অগোচরে আমি কোম্পানির দুর্নীতিটা করেছি। তোমার বাবাকে তো তুমি জানো, তার কথায় রাজি না হলে আমার পরিণতি আরো হিংস্র। আমার যখন এই অবস্থা, আমিও তার তোমাকে একটা তথ্য নিয়ে যাই। সেদিন পত্রিকার খবরটা পাবেন লেখেনি, তোমার বাবা নিজেই তোমার আর পাবেলের সম্পর্কটা ফাইনালে নষ্ট করতে। আমার এই কথা সাক্ষী কোম্পানির ম্যানেজার আর পত্রিকাটির নিউজ এডিটর। আমি এই জীবনে কারো উপকার করিনি, কখনো কারো মঙ্গল চাইনি, শুধু শেষ মুহূর্তে তোমাকে একটা ভালো সাজেশন দিতে চাই। তোমার বাবার ছায়া থেকে তুমি পালাও। শোনো শোনো, তুমি কখনো কারো মঙ্গল চাওনি কেন? কারো সুখ আমার সহ্য হয় না। ছোটবেলা থেকে দেখছো আমি এই বাড়িতে আছি। কেন আছি? আড়ালে শুনেছি আমার মা বাড়ির একজন কামের মহিলা ছিলেন। তারপর এমনিতেই তোমার ভয়ানক হুকুমকিতে আমি ঘাবড়ে গিয়েছিলাম। তারপরেও কি পাবেলের কাগজে তোমার কুৎসা রটানো এতই দরকার ছিল? সেদিন বাড়ি ছেড়ে যাওয়ার আগে সব বানাবাদ করছি। একদিন আমি অনেক প্রশ্ন নিয়ে তোমার মুখোমুখি হইনি। আমার মায়ের মৃত্যুর কথা, আমার খালার তোমার ক্রমশ প্রাচুর্যের চূড়ায় ওঠার ইতিহাস আমি কিছুই জানতে চাইনি তোমার কাছে। একাত্তরের যুদ্ধে আমার বয়স যখন 4, তোমার ওই হাত ধরে ছুটতে গিয়ে আমার পায়ে গুলি লেগেছিল। আমি কোনোদিনও জানতে চাইনি সেই গুলি কেন শত্রুর বন্দুক থেকে না এসে ছুটে এসেছিল একজন মুক্তিযোদ্ধার হাত থেকে। তাহলে তো আমার গর্বের সীমা থাকত না। বাবা বাবা, একজন সন্তানের জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি কি তুমি জানো? যদি যদি সন্তান হয়ে যদি সন্তান হয়ে তোমার মতো একজন জন্মদাতা পিতাকে ঘৃণা করতে হয়। অফিসে ফোন করলাম, অফিসে ছিলাম, হাসপাতাল থেকে এলাম। হাসপাতাল? হ্যাঁ, একা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে, আমি খবর পেয়ে। হাসপাতালে কি হয়েছে ওর? আর এই খবরটা তুমি একবার আমাকে দেবার প্রয়োজন মনে করলে না? আমার আসলে মাথা ঠিক ছিল না। চুপ চুপ পাভেল, পাভেল
একটা কথা সত্যি করে বলো তো আমাকে, তোমার জীবনে আমার চেয়ে একা বেশি আপন? কি বলতে চাও? এত বড় খবর তুমি আমাকে দেবে না? সারাদিন নিজে একা একা থেকে আসলে হসপিটালে, আর আমাকে বললে তো আমি তোমার সাথে যেতে পারতাম নাকি? বিনু, বিনু প্লিজ, এই সামান্য ব্যাপারটাকে জটিল করো না। জটিল আমি করছি না। ঘামুকা ঘাবড়ে টাবড়ে আর শেষ হলে আসলে আপনাদের ধনী লোকদের এই এক সমস্যা, অল্পতেই বড় বড় রোগের কথা চিন্তা করে বসে থাকেন। কিছুই হয়নি, হয়তো কোনো কারণে একটু উত্তেজিত হয়েছিল। আরে গেস্টে থাক, বিকালে ঘরের মেয়ে ঘরে ফিরে যাবে, কোনো অসুবিধা নেই। থ্যাংক ইউ। কোথায় যাচ্ছ আমি জানি না, হয়তো আর ফিরে আসার জন্য যাচ্ছ না। যেখানেই যাও, যাবার আগে শুধু একটি কথাই জেনে যাও, আমি যত ঘৃণ্য বা বাজে লোক হই, তারপরে আমি তোমার বাবা। যদি কখনো তোমার কোথাও আশ্রয় নেওয়ার মতো জায়গা না মিলে, তাহলে আমার দরজা তোমার জন্য খোলা রইল, আমি তোমার জন্য অপেক্ষা করব। তুমি আমার কাছে কি চাও আর কি চাও? একজন স্ত্রী তার স্বামীর কাছে আর কি চায়? স্বামী তার পুরনো বন্ধুর সঙ্গে সম্পর্ক চুকিয়ে দিক, এটা নিশ্চয়ই একজন স্ত্রী চায় না। তা না পাবেন, আপনাকে আমিও খুব ভালোবাসি, কিন্তু স্ত্রী হিসাবে আমার যা প্রাপ্য সেটা কি তুমি আমাকে দিয়েছ? আপনি একটু দাঁড়ান, আমি ভাড়াটা এক্ষুনি এনে দিচ্ছি। চুপ করে থাকবে না পাবেন, তোমাকে আমি আজ অনেক কথা বলবো। পাবেন, বিয়ে করলে যদি কেউ পুরনো হয়ে যায়, তার প্রয়োজন কমে যায়, তাহলে তুমি বিয়ে করেছিলে কেন? যুক্তিহীন কথা বলো না। যুক্তিহীন কথা আমি বলছি না, বিয়ের জন্য হঠাৎ অস্থির হয়ে উঠেছিল কে, আমি না তুমি? বলো কে অস্থির হয়ে উঠেছিল, উত্তর দিচ্ছ না কেন? তোমাকে অবহেলা করার প্রশ্নই ওঠে না। পত্রিকার চাকরির কোনো টাইম টেবিল নেই, তাই হয়তো বেশিরভাগ সময় তোমাকে একা একা কাজ। ভাবেন, মানুষ সারা জীবন একা থেকেও একে অপরের খুব কাছে থাকতে পারে, আবার একসাথে একই ছাদের নিচে থেকেও দূরত্ব হতে পারে হাজার মাইল। আমাকে প্রফেশনের দোহাই দিও না তুমি আমাকে। ভাবেন, ভাবেন বুঝতে পারো তোমার সম্পূর্ণ ভালোবাসা পেলাম কি পেলাম না এটা নিয়ে সারাক্ষণ কেন আমাকে একটা টেনশনের মধ্যে থাকতে হয়েছে, বুঝতে পারো? ভুল করছো, একা আমার বন্ধু আর তুমি আমার স্ত্রী, এই দুটো ব্যাপারকে এক করে দেখো না। দুটো ব্যাপারকে আমি এক করে দেখছি না পাবেন। আমাদের বিয়ে হয়ে গেছে এক বছরের বেশি, অথচ বিয়ের পর থেকেই আমার তোমাকে হারানোর ভয়। কেন কেন এই ভয় কাজ করবে পাবেন? কেন এই ভয় তুমি কেন কাটিয়ে দাওনি পাবেন? ভাবেন, আমি তোমাকে বড় বেশি ভালোবাসি পাবেন, এটাই কি আমার অপরাধ? বলো ভালোবাসি বিন, বিশ্বাস কর শুধু তুমি কে?
লজ্জা থেকেও ফিরে যাচ্ছে একা, তাহলে কোথায় যাবে ও? যুদ্ধে, খরায়, দুর্যোগে, গণ অভ্যুত্থানে পাওয়া এদেশ অনেক বড়। আপসীন নতুন প্রজন্মের একটি মেয়ের কি কোথাও একটু আশ্রয় মিলবে না?